ধরক আজ মোৰ এটা কাম আছিলে তো কিবা গাঁলিয়া বেংকত গৈছিল তাতে মোৰ এটা কিবা পাসবুক আছিলে মেনেজারে কল মোৰ পাসবুকটো অলপমান সংকালে দিও কিবা এটা কাম আছে এই তোর পাসবুক তো ইয়াতে রাখা হয়েছে কিন্তু ফটোটো নাই কোরপরা দিন ফটোক লই আইবি এই ফটোক লই আইম আর কোত পাম এনেকা এই স্টুডিও বন্ধ হয়ে আছে আমার এমার্জেন্সি আসিলে কিন্তু আপনালোকে এনেকা করি থাকে এনেকা করলে আমার ঘর কিমান দূর দাঁত গাড়ির ফালে আহিবলৈ গাড়ি না পায় আপনালোকে কিয় এনেকা লেট করে থাকে আর আপনালোকে তো জানে বিটি এডিট কিমান সমস্যা হয়ে আছে এইফালে রাজবংশীর সমস্যা আদিবাসীর সমস্যা কেটাও হেক না পায় কিবা এটা কামত গেলে আমার সব সময় বিরোধী করে থাকে এনেকা করলে তো আমি ভাল নাপাও নয় আর ধরক কেতিয়াবা রাজবংশী এটা কিবা সরকারে কিবা এটা দিবা খুঁজিলে বেলেগ মানুষবিলাক বিরোধী করে সেইবিলাকক দিব নালাগে আর ইহতে তো আমার ভোট আদিবাসীর ভোট লই ইহতে আজি রাজ চলাই আছে আর ইহতে নিজে ডেভেলপ হয়ে আছে আনর ফালে চকুরে নাচায় যেতিয়া মানে ভোট আহে তেতিয়া আদিবাসী ভাই ভাই রাজবংশী ভাই ভাই আর যেতিয়া মানে ভোট শেষ হয়ে যায় তেতিয়া সরকারে আমাক কিবা এটা দিবা খোঁজে এইবিলাকক দিব নালাগে এইবিলাক দিলে কি হব এইবিলাক মানে এনে পিছ পড়ি থাকক ইহতে মানে পেট মোটা হয়ে থাকিব আমি মানে সব সময় ইহতর তলত থাকিম এইটু কেতিয়াও হব নোৱাৰে আর সব তালিকা আমার জনজাতিকরণ লৈ বিলখন পাস হব লাগিছিল এই ট্রাইবেল সংঘই বন্ধ দিছিলে জনজাতিকরণ হব নালাগে ইহতে আমাক টেরা চকুরে চায় এই টেরা চকুরে চাওয়া মানুষগুলোকে কি করা যায় এদিন নহলেও তো সকলরে অধিকার সমান হব লাগে আর আপনাদের যদি এনেকা করে থাকে সকলকে জেনারেল করে দিয়ক কেউ জেনারেল নকরে কাইবা মোটা হয়ে থাকিব কাইবা ভরির তলত থাকবে এই তো কোনো কথা নাকি আমি কি সব সময় নিশ্চয় হয়ে থাকিম আমাকে তো ডেভেলপ হব লাগে খালি অকলে ডেভেলপ হলে নহব সকলে মানুষ ডেভেলপ হলে রাজ্যর নাম থাকে আর আপনাদের খালি এটা করে থাকে এটা কই থাকে ইহতক জনজাতিকরণ নালাগে জনজাতিকরণ তো আপনাদের খোঁজা নাই জনজাতিহে দিব আমাক সরকারে সরকারে দেওয়া আমার জনজাতিকরণটা আমার লবই লাগিব আপনাদের কিয় বাধা দেয় আমি তো আপনাদের খোঁজা নাই আর আপনাদেরও তো আমাক জনজাতিকরণ নিদিব কিয় বিরোধী করে থাকে হ্যাঁ যেতিয়া ভোট আহে তেতিয়া রাজবংশী ভাই ভাই আদিবাসী ভাই ভাই এইটা আমি কেতিয়াও নামানো আর আপনাদের কেতিয়াও এই এমপি ভোট আহি আছে রাজবংশীর গাঁও আর আদিবাসীর গাঁও আপনাদের তো সোমাব নিদ আমি আপনাদের মনোভাবটা বেলেগ